আমাদের বন্ধু হও, আমাদের বাঁচাও। বাঁচাও আমাদের ইচ্ছে বিপুল গাছ, আমরা তোমার কাছে প্রাণ ভিক্ষা চাইছি। আমি গুহা খুঁজছি, তাড়াতাড়ি আমার ভিতরে প্রবেশ করো তোমরা। খুব ভয় করছে সেনাপতি মশাই, ওই রাক্ষসী রানী সত্যি কিছু অসাধ্য নয়। ভয় পেও না পারুল, ভয় পেও না, তুমি কোনো না কোনো উপায় ঠিক পেয়ে যাবে, ভয় পেও না। অদ্ভুত কিম্ভূত, কোথায় তোরা? এই মুহূর্তে আমার সামনে এসে হাজির হ। হাজির রানী মা, আদেশ করুন। দাসী পারুল আর সেনাপতি রাঘবেন্দ্রকে খুঁজে বের করতে হবে, কোনোভাবেই ওরা যেন এই জঙ্গল ছেড়ে পালাতে না পারে। আমার বিশ্বাস, আমার বিশ্বাস ওরা আশেপাশে কোথাও লুকিয়ে আছে। কিন্তু রানীমা, সামান্য কাজে আমাদের ডেকে সময় নষ্ট করলেন কেন? আপনি তো আজ রাক্ষস শক্তি ফিরে পেয়েছেন, আপনি ইচ্ছে করলে নিজেই তো খুঁজে নিতে পারতেন। না না না, চুপ কর তোরা, কটাক হয় আর নুনের ছিটে দিস না। আমার এখনো সম্পূর্ণ রাক্ষস হয়ে ওঠা হয়নি, তার আগে আমার বলি ওপর বলি ওই পারুল পালিয়ে গেছে। ওর শরীরে পদ্মাবতীর রক্ত বইছে, ও পদ্মাবতীর মেয়ে। আর সেনাপতি রাঘবেন্দ্র আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। মনে রাখিস, মনে রাখিস, তোরা আমার দাস, যেভাবেই পারিস আর যেমন করে ওদের দুজনকে খুঁজে বের কর। যদি না পারিস, মনে রাখিস তোদেরও রেহাই নেই। যা যা। ওই অদ্ভুত আর কিম্ভূত হলো রাক্ষসী রানীর দুই অনুচর। তন্ত্রমাতার গোপন যজ্ঞ করে রানী পেয়েছে ওদের, দুটো ডিম থেকে জন্ম হয়েছে ওদের। সময়ের আগে জন্ম হয়ে গেছে বলে ওদের বুদ্ধি বিকাশ হয়নি, কিন্তু শরীরে শক্তি আছে। হ্যাঁ, আমি আগে দেখেছি ওদের মানুষের রূপে, কিন্তু ওদের শক্তির পরিচয় না পেলেও নির্বুদ্ধিতার পরিচয় পেয়েছে। হ্যাঁ, অকরে দাঁড়িয়ে মাথা চুলকাচ্ছিস কেন? যা যা, খুঁজে বের কর ওদের। আগে রানী মা, চল খুঁজি। কোথায় আছে? কোথায় আছে? চেপে আছে,
কোন গাছে? দূরে আছে নাকি কাছে? কোথায় আছে? আমরা তো ওদের চোখে ধুলো দিয়ে পালাতেও পারবো না, এখন কোনো উপায় নেই। এবার ভাগ্যে যা আছে তাই হবে। কোথায় আছে? কোথায় আছে? বুঝবো তোদের কাছে কাছে। এত সহজে সবকিছু শেষ হয়ে যেতে পারে না, একটা না একটা উপায় ঠিক বেরোবেই। মানুষ দুটো এখানেই আছে, কি করে বুঝলি তোরা? গন্ধ পাচ্ছি তো, মানুষ মানুষ গন্ধ। গন্ধ যখন পাচ্ছিস তখন দেখতে পাচ্ছিস না কেন? ভালো করে খুঁজে দেখ। ফুলের গায়ে মানুষ মানুষ গন্ধ। ঠিক বলছিস তোরা, মানুষের গন্ধ চিনতে ভুল হয় না মোদের। মানুষ দুটো লুকিয়ে আছে এই গাছেতেই। শোন না,
এবার তো চুপ, এখন কোনো কথা বলো না। পালাবার আর জায়গা পেলি না পারো। সামান্য গাছ কি আর তোকে বাঁচাতে পারবে? পারো বার কর, বার কর ওদের গাছের ভেতর থেকে। বার করবো, কি করে বার করবো? ওরা তো গাছের ভেতরে আছে। কেটে ফেল অথবা পুড়িয়ে ফেল। আর কিছু করার নেই আমাদের, এবার ধরা পড়তেই হবে। ভাগ্য যদি আমাদের সহায় হয় তবেই বাঁচতে পারি আমরা। আর যদি মৃত্যুই আমাদের নিয়তি হয় তাহলে আমরা একসাথে মরবো। কি হলোটা কি? দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট কেন করছিস? কেটে ফেল বিপুল গাছ। অদ্ভুত কিম্ভূত, শিগগির সরে যায় এখান থেকে। আমাকে এক্ষুনি মানুষের রূপ ধারণ করতে হবে। এই মুহূর্তে শেষ হয়ে গেছে। বিপদ কেটে গেছে সেনাপতি মশাই, ভাগ্য আমাদের সহায় আছে। ভোরের আলো ফুটে গেছে, এখন আর সবার চোখের সামনে এইভাবে গাছ কাটা যাবে না। অন্য কোনো উপায় ভাবতে হবে।
আমি বরং রাজপ্রাসাদে ফিরে যাচ্ছি। তোরা ইচ্ছে পিপুল গাছের কাছে গিয়ে পাহারা দে। সাবধান, ওরা দুজন যেন পালাতে না পারে। তোরা সব সময় নজর রাখবি, আর দুজন যদি গাছ ছেড়ে পালানোর চেষ্টাও করে সোজা আমার সামনে এনে হাজির করবি। মনে থাকবে? থাকবে রানীমা। যা, তোরা ইচ্ছে পিপুল গাছের কাছে ফিরে যা। আচ্ছা রানীমা। রানী চলে গেছে, চলো এবার আমরা বাইরে বেরিয়ে পালাই জঙ্গল ছেড়ে, চলো। ওই দেখো, রানী চলে গেল, ওই রাক্ষস দুটোকে রেখে গেছে পাহাড়ায়। হটকারিতে করে কোনো লাভ হবে না সেনাপতি মশাই। ওই কিংভূত আর অদ্ভুতের নজর এই ইচ্ছে বিপুলের দিকেই আছে। বুদ্ধিতে ওরা উন্নত না হলেও শারীরিক শক্তিতে কিন্তু ওরা তোমার আমার থেকে অনেক বেশি শক্তিশালী। আমাদের সুযোগের অপেক্ষা করতে হবে। রাজবৈদ্য এই অসুখ সারাতে পারবে না। এই ব্যারামের ওষুধ রাজবৈদ্যের কাছে নেই সুরেন্দ্র। তাহলে এই অসুখ সারবে কি করে তন্ত্র মাতা? পশ্চিমের জঙ্গলে ইচ্ছে পিপুল গাছ কেটে তাতে আগুন লাগাতে হবে। ওই আগুনের ধোঁয়া বুক ভরে নিলে তবেই মণিমল্লিকা সেরে উঠবে। রানীর অনুচররা গেল কোথায়? ওরা তো নেই দেখছি। এই সুযোগ পালানোর। চলো শিগগির। হে ইচ্ছে পিপুল, এই সুযোগে বের করে দাও আমাদের,
পালাই আমরা। গ্রামবাসীরা সামনের দিকে পুজো দিচ্ছে, তাই তুমি আমাদের উল্টো দিক দিয়ে বের করে দাও, তাহলে ওরা দেখতে পাবে না। এক্ষুনি ধরা পড়ে যেতাম আমরা, এবার কি উপায় হবে? কোনদিকে তো কোনো পালানোর উপায় নেই। হে ইচ্ছে বিপুল, এবার তুমি কোনো উপায় বলে দাও, বলে দাও কি করে পালাবো আমরা। বাইরে দিয়ে পালানো যাবে না এখন, ভেতর দিয়ে পালানোর চেষ্টা করো তোমরা। ভেতর দিয়ে